আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে যে ফটোগুলো দেখছেন সেটা হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপের বিভিন্ন স্থানে বিগত দু একদিনের ব্যবধানে চুরি হওয়ার দৃশ্যটা। তো পবিত্র গড় মসজিদের দান বাক্স ভেঙে যে টাকা লুটপাট করার যে কাণ্ড, সেটা আসলে অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। তো এটার জন্য আসলে বাংলাদেশের যে দুর্ভিক্ষ এবং বাংলাদেশের যে দ্রব্যমূল্যের দাম উদ্রগতি এবং যে সংকট চলছে, সেটার জন্য কি রাষ্ট্র দায়ী, কিংবা নাকি যে যারা এ ধরনের কর্মকাণ্ড করে বিভিন্ন চুরি ছিনতাই কাজে লিপ্ত আছে তারা দায়ী? আসলে আপনারা জানেন যে মানুষ অভাব অনটনে কিংবা সংকটে থাকার পরে বিভিন্ন কিছু করে থাকে, যেটা আসলে মানুষ হয়তোবা এমন অবস্থায় হয় কিংবা পশুর থেকে অদম হয়ে যায়। তো এটার জন্য অবশ্যই রাষ্ট্রের যে আসলে যে ভুল মানুষকে দায়িত্ব দেওয়া, অথবা ভুল মানুষকে হয়তোবা রাষ্ট্র পরিচালনা করার জন্য হয়তোবা যে যেটার যোগ্যতা নয় তাকে যে দায়িত্ব দেওয়া, সেটার জন্য দায়ী নাকি মানুষে যারা এ ধরনের অনিয়ম দুর্নীতি করে তারা দায়ী? তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।